সন্ধ্যা হলেই স্কুলের ভেতরে বসছে মদ এবং জুয়ার আসর উতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল স্কুল খুলতে এসে পড়ুয়াদের সামনে বিব্রত হতে হয় শিক্ষকদের এমনই ছবি ধরা পড়ল রাজগঞ্জের আমবাড়ি সংলগ্ন চোকিয়াভিটা শিশু শিক্ষা কেন্দ্রে স্থানীয়দের অভিযোগ সন্ধ্যা নামলেই সেখানে মদ এবং জুয়ার আসর বসে স্কুলের শিক্ষক সুভাষ চ্যাটার্জি বলেন সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত স্কুলে পঠন পাঠন চলে সন্ধ্যা হলেই স্কুল চত্বরে বসে মদ এবং জুয়ার আসর তিনি নিজে একাধিকবার পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন তবে কোনো কাজ হচ্ছে না একটি শিশু শিক্ষা কেন্দ্রে বারবার এমন ঘটনা ঘটায় পড়ুয়াদের মধ্যেও কুপ্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে অন্যদিকে এই বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু রায় বলেন এর আগে স্কুলের ভেতর থেকে নেশার সামগ্রী পাওয়া গিয়েছিল একটি শিক্ষা কেন্দ্রে এ ধরনের কাজ মোটেই বরদাস্ত করা উচিত নয় বিষয়টি তিনিও প্রশাসনকেই জানাবেন বলে জানিয়েছেন এর আগের যে বড়বাবু ছিলেন থানায় ওনাকে জানিয়েছিলাম উনি দুই তিনবার কহল দিয়েছিলেন রাত্রে কিন্তু তাতে কোনো সুফল হয় নাই ভিডিও অফিস জানে কি অবস্থা আমাদের যে সুপারভাইজার উনি ভালো মতো জানেন এই ঘটনাগুলি এখানে কি মাঝে মধ্যে কি কোন আসর বসে বা এই জিনিসটা তো আমি বললাম তো বারবার বললাম যে এই জিনিসটা আমি বলতে পারবো না তার কারণটা হচ্ছে আমরা থাকি তিনটা পর্যন্ত এবং এখানে জুয়াও খেলা হয় রাত্রে এটাও জানি এবং একদিন দুই দিন আমি এসছিও আসার পরে আমাকে দেখে সব দৌড়ে পাড়িয়ে গেছে এটাও হয়েছে প্রশাসনের বোধ হয় লিখিতভাবে হয়নি তবে বললাম যে এর আগের যে বড় বাবু ছিলেন ওনাকে বলেছিলাম তারপরে মানে এইভাবে করে জানানো হয়েছিল শেষ হওয়ার পরেই হ্যাঁ মোটামুটি ভাবে অন্ধকার নামার পরে কি নাম আছে আপনার আমার নাম সুভাষ চ্যাটার্জি আপনি আমি স্কুলের হচ্ছে সহায়িকা সহায়ক আর স্কুলের নাম হচ্ছে চাকিয়া বিচার শিশু শিক্ষা কেন্দ্র

পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা নিলে তার জন্য ব্যবস্থা করবে কি নাম আছে আপনার রিঙ্কু রায়